সালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আর 1-2 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেবো, তোমরা জয়েন করো সবাই। আজকে তোমাদের যোগাযোগকরণের সেকেন্ড ক্লাস, তো আজকে যোগাযোগকরণের সেকেন্ড ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম যে যোগাযোগকরণের সূত্রগুলো কিভাবে আসে তার একটা ইনিশিয়াল কনসেপ্ট আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেই সূত্রগুলো সবগুলো আবারও একটু রিভিউ করব, তারপরে ধ্রুবক যোগাযোগকরণের যে ধ্রুবকটা সি যেটা আমরা নিয়েছিলাম সেটা সম্পর্কে কথা বলবো, দেন যোগজের যোগাশ্রয়ী ধর্ম আর একটা ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের যোগজ এটা কিভাবে করা হয় সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে। ওকে, সো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তো ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে যোগজীকরণের যে সূত্রগুলা সেই সূত্রগুলা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে যাকে ডিফারেন্সিয়েট করে আমরা কোনো একটা কিছু পাই, যেমন আমি যদি একটা হাস্যকর ভাবে এক্সাম্পল নিয়েছিলাম যে যদি শোভনকে ডিফারেন্সিয়েট করলে তানভীরকে পাওয়া যায়, তাহলে তানভীরকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে শোভনকে ব্যাক পাওয়া যাবে। তো সেই সেন্স থেকে আমরা যদি একটু দেখি, আমাদের ফার্স্টে যে ফর্মুলাটা ছিল ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে যদি আমরা একটা কাজ করি একটু মডিফিকেশন করি জিনিসটা এরকম হয় যে ddx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তো এটার ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে x টু দি পাওয়ার n। সো এখান থেকে আমরা এখান থেকে আমরা জিনিসটা পাইছিলাম এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তারপরে আমাদের ডিফারেন্সিয়েশনের আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ x এটার মান হচ্ছে কত 1, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx বা শুধু dx, এই 1 কে না রেখে আমরা শুধুমাত্র কি শুধু dx যদি বলি এটা সমান হবে x প্লাস c। বুঝতে পারছো সবাই? তারপরে হচ্ছে ডিডিএক্স অফ অ্যানি কনস্ট্যান্ট এটা কি হবে 0। তো যাই হোক ওটা আমরা যাব না, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স,
তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাও হবে ই টু দি পাওয়ার এক্স। ওই সি কেন আসতেছে আমরা একটু পরে দেখব। তারপরে ডিডিএক্স অফ লন এক্স, এটা ছিল হচ্ছে 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স এটা সমান হবে লন এক্স প্লাস সি। সো এভাবে করে যদি আমি রিলেট করে সূত্রগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের দেখবা যে সূত্রগুলো মেমোরাইজ করাটা কি হবে, কম্পারেটিভলি ইজিয়ার হবে। সো আমরা নেক্সটে যাই। আমাদের ডিডিএক্স অফ সাইন এক্স এটা ছিল কি কজ এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স এটা হবে হচ্ছে সাইন এক্স। তারপর হচ্ছে ডিডিএক্স অফ কজ এক্স এটা হচ্ছে কি মাইনাস সাইন এক্স। এখন আমি যদি এই পাশের মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কজ এক্স প্লাস সি। সিমিলার ওয়েতে আমরা যদি আরো যাই, ডিডিএক্স অফ টেন এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স তারপর হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স এটা হচ্ছে সেক এক্স টেন এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স এটা হবে হচ্ছে সেক এক্স প্লাস সি। তারপর হচ্ছে ডিডিএক্স অফ কোসেক এক্স সমান হচ্ছে কোসেক এক্স কট এক্স, এর আগে একটা কি আছে মাইনাস আছে। এখন আমরা যদি এই মাইনাসটাকে এখানে না দিয়ে এখানে দিই, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স এটা সমান মাইনাস কোসেক এক্স প্লাস সি। ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এই মাইনাসটাকে যদি আমি এখানে না রেখে এখানে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স তখন হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের টোটাল যে কয়টা ফর্মুলা, বেসিক আরও কয়েকটা আছে, ইনভার্সারগুলো আছে, ওগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা এই যে দুটা বেসিক ফর্মুলা, এই যে এই কয়টা ফর্মুলা আর এই কয়টা ফর্মুলা দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা বোঝা স্টার্ট করি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। এইটা তো আমরা দেখছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স,
এটা সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই সি এর সিগনিফিকেন্সটা কি, এটা কোথা থেকে আসলো? তো এইটা কোথা থেকে আসলো এটা বুঝতে গেলে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। স্টাডিটা কেমন, খেয়াল করো, তুমি যদি দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এটা সমান কত, টু এক্স, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস টু এটা সমান কত, এটা সমান হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ টু। তো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স, আর ডিডিএক্স অফ টু কনস্ট্যান্ট এটা হচ্ছে কত, জিরো। এটা হচ্ছে টু এক্স আর কনস্ট্যান্টের ইয়ে হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি এটাও কত আসলো, টু এক্স। তো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এটা হচ্ছে টু এক্স, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস টু এটাও হচ্ছে কত, টু এক্স। আবার আমি যদি এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এটা লিখি, তাও এটা হবে কত, টু এক্স। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস অ্যানি কনস্ট্যান্ট এটা কি হবে, টু এক্স। অর্থাৎ এখানে যে কোনো কনস্ট্যান্ট থাকলেই সেটাকে আমরা কি লিখতে পারবো, টু এক্স। ওয়াই? বিকজ এই কনস্ট্যান্টের ডেরিভেটিভটা হচ্ছে কত, এই কনস্ট্যান্টের ডেরিভেটিভটা হচ্ছে জিরো। সো এইটার সিগনিফিকেন্সটা এই ক্ষেত্রে নাই, এখানে যে কনস্ট্যান্টই হোক এই পুরো জিনিসটার ডেরিভেটিভ হবে কত, টু এক্স। সো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, আজকেও একটু বলছি, যে এইটাকে ডেরিভেটিভ করলে যদি একে পাওয়া যায়, শোভনকে ডেরিভেটিভ করলে যদি তানভীরকে পাওয়া যায়, তাহলে একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি এটা পাবো। তার মানে আমি যদি বলি যে ইন্টিগ্রেশন অফ টু এক্স ডিএক্স, তাহলে এইটা সমান তুমি এক্স স্কোয়ার লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস টু লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস অ্যানি কনস্ট্যান্ট লিখতে পারো। তাহলে আমি যদি এক্স স্কোয়ার প্লাস অ্যানি কনস্ট্যান্ট লিখে ফেলি তাহলেই কিন্তু আমার এই সবগুলোকেই সেটা রিপ্রেজেন্ট করে। সো আমরা এখানে এই জন্যই বেসিক্যালি এটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস অ্যানি কনস্ট্যান্ট। তার মানে প্রত্যেকটা ইন্টিগ্রেশনেই আমাদের, যেহেতু আমরা এখানে এই যে ইন্টিগ্রেশন এটাকে বলা হচ্ছে কি অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট কোনো মান নাই, আমরা এখানে কোনো মান ইনপুট দেই নাই, এটাকে আমরা বলছি অনির্দিষ্ট যোগজ। এটা এক্স এর মান আমি বসাইলে, লিমিট বসাইলে সেই অনুযায়ী এটার ভ্যালু সে দিবে। সো এই অনির্দিষ্ট যোগজের জন্য আমরা সবসময় এই যোগজের যে ফলাফল সেটার সাথে একটা ধ্রুবক সি আমরা যোগ আকারে লিখে দিব, মনে থাকবে সবার। তাহলে এই যে যোগজীকরণ ধ্রুবক যে সি, সেটার কাহিনী কি বোঝা গেছে, সবাই একটু আমাকে বলো দেখি, যেটা কাহিনীটা তুমি বুঝতে পারছো কিনা। ওকে, আই হোপ বুঝতে পারছো সবাই। সো তাহলে এখন এর কাহিনী আমাদের শেষ, আমরা নেক্সটে চলে যাই। যোগজের যোগাশ্রয়ী ধর্ম মানে কি, মানে যোগ বিয়োগ আকারে যদি কোনো একটা যোগজ থাকে, দ্যাট মিন্স আমাদের যদি এরকম থাকে, প্রপার্টিটা হচ্ছে কি, যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস মাইনাস ভি ডিএক্স, ওয়ার ইউ ভি আর ফাংশন অফ এক্স, ইউ ভি হচ্ছে এক্স এর ফাংশন। তো এরকম যদি এক্স এর ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে ইন্টিগ্রেশনের ভিতরে, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ঠিক যে নিয়মটা ছিল এটারও একই নিয়ম। দ্যাট মিন্স এই দুইটা ফাংশনের আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে যদি আমরা যোগ বিয়োগ করি, যে রেজাল্টটা হবে তাদের যোগ বিয়োগের রেজাল্টও সেম হবে। দ্যাট মিন্স এটা সমান হচ্ছে আমার কি হবে, ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স প্লাস মাইনাস, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যোগাশ্রয়ী ধর্ম। আমরা যদি এখানে একটা এক্সাম্পল নেই তাহলে আমরা আরেকটু ভালো মতো ক্লিয়ার হব। সো আমরা এক্সাম্পলটা নিয়ে নিই, একটা এক্সাম্পল যদি এরকম হয়, ইন্টিগ্রেশন অফ
মনে করো এক্স টু দি পাওয়ার 5 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই এক্স ডিএক্স। সো ফাংশন যেরকম দুইটাই থাকতে হবে এরকম না, দুইটা তিনটা চারটা যে কয়টা খুশি থাকতে পারে, আমরা জাস্ট দুইটা দিয়ে এটাকে একটু সিগনিফাই করছি, তো ওইটা অনুযায়ী বাকিগুলো হবে। সো তিনটা ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে তিনটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দেন তাদেরকে যোগ বিয়োগ আকারে লিখবো। দ্যাট মিনস আমাদের ফার্স্ট অফ অল হবে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, তারপরে মাঝখানে কি আছে ভাইয়া প্লাস আছে, তাহলে প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তারপরে মাঝখানে আছে মাইনাস 1 বাই এক্স ডিএক্স। এখন এটা তোমরা পারো, কি পারো, এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশনটা কি হবে, এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, আর বাই ডিফল্ট আমাদের এর লাস্টে একটা কি বসাই দিতে হবে, প্লাস সি বসাই দিতে হবে। দ্যাট মিন্স আমাদের ফাইনাল রেজাল্টটা কি আসলো, এক্স টু দি পাওয়ার 6 সাথে 1 বাই 6 মাইনাস কজ এক্স মাইনাস লন এক্স প্লাস সি হচ্ছে যোগজীকরণ ধ্রুব। আই হোপ এটা তোমরা ক্লিয়ার, সবাই একটু আমাকে জানাও দেখি এটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমাদের কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। ওকে, অসহ্য গরম, অনেক গরম, তোমাদেরকে ক্লাসে বেশি টাইম ধরে রাখবো না, সো এত প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, এই গরমে কি লাচ্চি খাইতে হবে, লাচ্চি খাচ্ছি, আরাম পাচ্ছি, ঠিক আছে। তো আমি বের হয়ে সবার আগে যেটা করবো একটা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাবো, হয় পানি হোক আর যেটাই হোক ঠান্ডা কিছু একটা খাবো, রাস্তায় অসহ্য গরম আজকে, ঠিক আছে, কালকেও ছিল, তো আমার চেহারা দেখে বুঝতেই পারতেছো কি অবস্থা, এমনিতেই কালো মানুষ, তারপর চেহারা পুরা ঝলসায় পুরো আগুন হয়ে গেছে, বুঝছো তো, ব্ল্যাকের মধ্যে ঝলসায় গেলে যেটা হয় আর কি, ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো দুনিয়াতে আসলে মানুষ আমরা যতই বলি যে কালো ধলা দিয়ে কি হবে, তাই না, আসলে দিন শেষে আমরা কিন্তু ওইটাই আগে দেখি, উপর দিয়ে যেটা সেটাই আগে দেখি, যে সৌন্দর্য রূপ তারপরে গুণের কথা। হ্যাঁ, তোমরা বাজারে গেলে একটা প্রোডাক্ট যখন কিনতে যাও সবার আগে দেখো যে ওটা দেখতে কেমন লাগতেছে, ওটার কোয়ালিটি টোয়ালিটি জাজমেন্ট পরে, আগে দেখতে ভালো লাগলে তারপরে কোয়ালিটি, তার আগে, ঠিক আছে। তা আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। হ্যাঁ, তো নেক্সট আমরা আসি, একটি ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের অন্তরজ, সরি যোগজ, অন্তরজ বলতেছি, কি একটা অবস্থা, গরমে মনে করো পুরো উল্টাপাল্টা কথাবার্তা চলে আসছে। আচ্ছা দেখো, সো একটি ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের যোগজ, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে ধরো যদি তোমার এরকম একটা ব্যাপার থাকে, ইন্টিগ্রেশনের মধ্যে একটা কনস্ট্যান্ট এক্স এর একটা ফাংশনের সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তো ডিফারেন্সিয়েশনের যে ব্যাপারটা ছিল যে ওই কনস্ট্যান্টটা কোথায় চলে আসবে, এর বাইরে চলে আসবে, ওয়াই, বিকজ কনস্ট্যান্ট পরিবর্তন হচ্ছে না, আমরা আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা কখন করতেছি, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, আমরা ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন তখনই করতেছি যখন পরিবর্তনশীল কোনো জিনিস থাকতেছে যেটা আনইভেন ভাবে পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস যার পরিবর্তনটা কি না একই রকম না, চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম, কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এইরকম পরিবর্তনশীল জিনিসের জন্য আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করি, এই পরিবর্তনশীল জিনিসের পরিবর্তনের হার বের করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশন করি, আর যদি আমরা সাম করতে চাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করি। তো সি হচ্ছে ধ্রুবক, এর উপরে পরিবর্তন হচ্ছে না কোনো, ধ্রুবক আমি এক্স এর মান এখানে যাই বসাই না কেন সি এর কোনো পরিবর্তন হবে না, সো সি হয়ে যাবে হচ্ছে ধ্রুবকটা এই ডিফারেন্সিয়েশনের এবং ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, সো দ্যাট এটা হবে হচ্ছে সি বাইরে চলে আসবে ইনটু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, তো এইটা হচ্ছে আমাদের যোগজীকরণের
আরো একটা প্রপার্টি, আর একটা প্রপার্টি আছে বা সূত্র আছে যেটা হচ্ছে গুণের, ওইটা আমরা কয়েকটা ক্লাস পরে করব, আপাতত আমরা এইটা শিখি। সো দ্যাট মিন্স আমাদের যদি এরকম কোন একটা এক্সাম্পল আমরা বিবেচনা করি যে ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4, এরকম যদি কিছু থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সোজা বাংলা কথাই 5 টা কোথায় চলে আসবে, 5 টা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 5 ইনটু ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx। এখন এখন কি হবে, এখন সূত্র অ্যাপ্লাই হবে, সূত্র যে পারে না সে কি করবে আমার মতো হা করে চেয়ে থাকবে। তাহলে এখন দেখো কি হবে, 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, সো 5 x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, 5 5 ক্যাচ ক্যাচ করে কেটে দিলাম, দিলে পর আমার থাকে কি x টু দি পাওয়ার 5 সাথে একটা কি নিজস্ব সম্পত্তি যোগজীকরণ ধ্রুবক c কে বসাইতেই হবে, ঠিক আছে, অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমাদেরকে ওকে বসাইতেই হবে, না হলে কি মামলা হয়ে যাবে, বুঝতে পারছো। সো এই ছিল আমাদের মোটামুটি ইন্টিগ্রেশনের একদম শুরু এবং বেসিক, শুরু এবং কি বেসিক। তো আজকে আমরা যেটা করব যে এই যে শুরু করলাম এবং বেসিকটা করলাম, এটার পাশাপাশি আজকে আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশনের আরে আরেকটা হচ্ছে সিগনিফিকেন্ট পার্ট নিয়ে কথা বলবো, যে আমরা ইন্টিগ্রেশন দেখে কি মনে হচ্ছে যে খুব সোজা না, ডিফারেন্সিয়েশন পারলে তো ইন্টিগ্রেশন পারা যায়, যা সূত্র খ্যাস করে অ্যাপ্লাই করে দিব, গুণের সূত্রটা অ্যাপ্লাই করে দিব তাহলেই হয়ে গেল। কিন্তু ইন্টিগ্রেশনের মেইন ঝামেলাটাই হচ্ছে এইখানে, যে এখানে আমাদের ফাংশনগুলো এমনভাবে থাকে যেটা ইন্টিগ্রেবল ফর্মে থাকে না, এটাকে কি করতে হয় একটু মডিফাই করে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসতে হয়। এই মডিফিকেশনের জন্য আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া, কিছু বলা যায় যে থিম আমাদেরকে মনে রাখতে হবে। যেমন একটা থিম যেটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে এটা, যে যদি এরকম কিছু থাকে, যদি এরকম কিছু থাকে যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিএক্স, নিচে হচ্ছে এফ অফ এক্স, অথবা যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স, এরকম যদি থাকে যে নিচে যেটা থাকবে তার ডেরিভেটিভ উপরে যদি ভগ্নাংশ আকারে থাকে আর যদি গুণ আকারে থাকে, তাহলে ওই ফাংশনটার সাথে যদি তার ডেরিভেটিভ মাল্টিপ্লাই আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে আমাদের যে কাজটা, ওই যে বললাম ইন্টিগ্রেবল ফর্মে আসার জন্য আমাদেরকে কিছু একটা প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা কি, প্রসেসিংটা হচ্ছে যে এই যে যেইটার ডেরিভেটিভ হচ্ছে এটা, এই জিনিসটাকে আমাকে কিছু একটা ধরে নিতে হবে। তো নর্মালি আমাদের এটা এক্স এর ফাংশন, অথবা এখানে ওয়াই থাকে, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, সেই জন্য আমরা এক্স ওয়াই না ধরে ডিফারেন্ট কিছু একটা ধরি, জেড ধরে নিই, আমরা জেড ধরে নিই। নর্মালি ভ্যারিয়েবল কি, এক্স ওয়াই জেড দিয়ে ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করা হয়, সো এই যে এফ অফ এক্সকে আমরা কি ধরে নিই, জেড ধরে নিই, ধরে নিয়ে দেন তারপরে ওটাকে সিম্পলিফাই করে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে এসে ইন্টিগ্রেশন করে ফেলি। তো এর আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তো এক্সাম্পলটা কেমন, আজকে আমরা একটা এক্সাম্পল দেখব, এই এক্সাম্পলটা দেখে আমরা তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক বা তোমার নিজের করার জন্য একটা দিব, দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইন্টিগ্রেশনের, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, যে এই যে ইন্টিগ্রেবল ফর্মগুলোকে জেনারেট করা, ঠিক আছে। সো এই টপিকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পুরো ক্লাস জুড়ে কথা বলবো, তার আগে তোমরা এই দুটো ক্লাসে যা সূত্রগুলো দেখানো হয়েছে সেই সূত্রগুলো একদম প্রপারলি আত্মস্থ করে ফেলবা, ওকে। সো এমনে আমাদের একটা এক্সাম্পল নেওয়া যাক, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান what, অর্থাৎ আমাকে tan x এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, tan x এর ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এখন tan x এর ইন্টিগ্রেশন কি আমরা কোনো জায়গায় সূত্র দেখছি, নাই, সো দ্যাট আমরা এখানে এটাকে বলতে পারি কি এটা একটা নন ইন্টিগ্রেবল ফর্ম, এটা ইন্টিগ্রেশন করা যায় না, যাচ্ছে না। সো আমরা এখানে যদি একটা কাজ করি, কি কাজ করি, যে এই tan x কে আমরা যদি একটু ভাঙায় লিখি, sin x divided by cos x, এখন বলো তো বাবারা এই যে cos x যেটা নিচে যে cos x আছে, এই cos x কে যদি তুমি কি করো ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাওয়া যায়, sin x পাওয়া যায় না, বুঝতে পারছো। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, sin x পাওয়া যায়। এখন বলবো ভাই সামনে তো একটা মাইনাস থাকে, তো মাইনাস থাকে তো কি হইছে,
মাইনাস থাকলে কি হয়েছে, প্লাস মাইনাস, তো এরা তো ভাই ভাই, এরা থাকলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তাইলে দেখো যে আমার নিচে আছে কজ এক্স, তার ডেরিভেটিভটা আছে উপরে, তো আমার কাজ হবে ধরি জেড সমান হচ্ছে সাইন এক্স, তাহলে বলো তো ভাইয়া ডিজেড বাই ডিএক্স, সরি কজ এক্স, এই গরমে সব উল্টা পাল্টা হয়ে গেছে, তাহলে এটা সমান কি হবে মাইনাস সাইন এক্স। তো এখন ডিজেড সমান কত, মাইনাস সাইন এক্স ডিএক্স, তাহলে এখন বলো সাইন এক্স ডিএক্স সমান কি হবে, মাইনাস ডিজেড। তো এই যে দেখো, এই যে সাইন এক্স ডিএক্স যেটা আছে, এই জিনিসটাকে এখন আমরা কত লিখতে পারি বলো তো, মাইনাস ডিজেড লিখতে পারি, আর নিচে এটাকে আমরা কত ধরছি জেড। তো এখন এখান থেকে কি হবে, ইন্টিগ্রেশনের ভিতরে যে মাইনাসটা আছে এটা কোথায় চলে আসবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে মাইনাস ওয়ান বাই জেড ডিজেড, এটা দেখতে কার মতো, এটা দেখতে ওয়ান বাই এক্স ডিএক্স এর মতো, তাহলে কি হবে ওয়ান বাই এক্স ডিএক্স থাকলে হতো লন এক্স, তাহলে ওয়ান বাই জেড ডিজেড থাকলে কি হবে লন জেড, এখানে একটা মডুলাস দিছি, এই মডুলাসের কারণ কি, কারণ হচ্ছে জেড এর ভ্যালু প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, বাট লনের ভিতরে কখনোই কি হওয়া যায় না, নেগেটিভ হওয়া যায় না। তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস লন মডুলাস অফ জেড, মানে আমরা কি ধরছিলাম কজ এক্স প্লাস সি, সো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স। ঠিক আছে, ওকে, সো এইটাকে আর একটু চাইলে মডিফাই করা যায়, কিভাবে করা যায়, কজ এক্স কে লেখা যায় ওয়ান বাই সেক এক্স, সো মাইনাস লন এ বাই বি এর সূত্র কি, লন এ মাইনাস লন বি, তো এখানে মাইনাস লন ওয়ান এর ভ্যালু কত, লন ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, তো এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে লন মডুলাস অফ সেক এক্স প্লাস সি, তো এটাও আমরা লিখতে পারি চাইলে, এটাও আমরা লিখতে পারি। আজকের ক্লাস তোমাদের এতটুকুই, তোমরা এই পর্যন্ত খুব ভালো মতো প্র্যাকটিস করো, আমাদের নেক্সট ক্লাসটা একটু হার্ড হইতে যাচ্ছে এবং একটু তোমার মাথায় চাপ পড়বে, সো যদি তোমরা এই জিনিসগুলো ভালো মতো একটু বুঝো তাহলে ওই ক্লাসটা তোমরা ইজিলি করতে পারবে, ইভেন সূত্র টুত্রগুলো যদি ভালো মতো পারো, তারপর ত্রিকোণমিতিগুলো যদি ভালো মতো তোমাদের মনে থাকে, আমি তোমাদের ত্রিকোণমিতি করাইছিলাম ফুল, তো যদি ভালো মতো তোমাদের মনে থাকে তাহলে এখানে এসে তোমরা একটা বেনিফিট পাবা, অ্যাডভান্টেজ পাবা, যেটা তোমরা এখন ফিল করবা। তো আই হোপ তোমরা একটু নিজেরা রিভিশন করে নিবা, এই জিনিসগুলো ভালো করে দেখে নিবা, নেক্সট ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তোমরা আশা করি সবাই জয়েন করবা, ক্লাসটা খুব ভালো মতো করবা, তোমাদের অনেকের ইন্টিগ্রেশন সামনে পরীক্ষাও থাকতে পারে, পরীক্ষা যেগুলো আছে সেটা থাকতে পারে, আর ইন্টিগ্রেশন লাগে না এমন কোনো জায়গা নাই, সো তোমরা ভালো মতো সবাই মিলে জয়েন করে এই ক্লাসটা করবা আশা করি। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।